দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে 372 রানের বড় ব্যবধানে হারিয়ে 1-0 সিরিজ জিতল স্বাগতিক ভারত। কোহলি বাহিনীর দেয়া 540 রানের জবাবে চতুর্থ দিনে 167 রানে গুটিয়ে যায় কিউরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় দিনে 5 উইকেটে 140 রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নেমে মাত্র 27 রান যোগ করতে সমর্থন হয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ 60 রান করেন ড্যারিল মিচেল, 4টি করে উইকেট ভাগাভাগি করেন রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব। এটা নিয়ে দেশের মাটিতে টানা চতুর্থ 14টি টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল ভারত।